হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সাবুর পাপড়ের রেসিপি। তো চলো দেরি না করে আমরা দেখে নিই। প্রথমে একটা জায়গা নিয়ে তার মধ্যে আমি সাবু নিয়ে নিচ্ছি। এবারে এটাকে আমরা 40 মিনিটের জন্য ভিজতে দেব। 40 মিনিট পর দেখা যাবে যে এটা আগের থেকে অনেকটাই ফুলে গেছে। এবারে এর জলটা আমরা ঝরিয়ে নেব। এর মধ্যে সামান্য লবণ দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি আমি। এবারে একটা থালা নিয়ে তার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবারে এর মধ্যে 1 চামচ সাবু দিয়ে এটাকে গোল আকারে চারিদিকে ছড়িয়ে দেব। আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় আকারও দিতে পারেন। এবারে এগুলোকে স্টিম করে নেওয়ার জন্য কড়াইতে জল দিয়ে, এর মধ্যে ছোটো ছোটো ছিদ্র আছে এমন থালা রেখে এর মধ্যে আমি সাবুটাকে স্টিম হতে দিয়ে দেবো 5 মিনিটের জন্য। স্টিম হয়ে যাওয়ার পর এটাকে আমরা রৌদ্রে ভালোভাবে 2 দিনের জন্য শুকিয়ে নেব। এগুলো ভালোভাবে শুকিয়ে গেলে নিজে থেকে উঠে আসবে। এবার এগুলোকে তেলের মধ্যে ভেজে নিলেই তৈরি সাবু পাপড়। এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে একদম ভুলবে না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই।